সে কিন্তু হুবহু মান্নার মতো ডাইলগ দিয়ে টাকলুকে সাইজ করে দিয়েছে। টাকলা মুরাদকে আপনি লেলিয়ে দেন ভাইরালের জন্য, তাহলে তো সে ল্যাংটা হয়ে যদি হাঁটে তাহলে তো তার চেয়ে বেশি ভাইরাল হবে। আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওটি খুবই চমৎকার হতে চলেছে। আজকের ভিডিওটি বিশ্বাস করেন আপনারা দেখলে খুবই মজা পাবেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা বিটিভিতে নায়ক মান্নার সিনেমা দেখেছেন তো নাকি, তার ডায়লগুলো শুনেছেন তো নাকি? প্রিয় দর্শক, টাকলু মুরাদকে বিশ্বাস করেন একজন সেনা সদস্য, হুবহু সেই নায়ক মান্নার ডায়লগে কঠিন ধোলাই দিলেন, মানে এর উপরে আমার বিশ্বাস আর ধোলাই হয় না। প্রিয় দর্শক, ধোপা যেরকমভাবে কাপড় কাচে, কাপড় কেচে ভিতর থেকে যেমন ময়লা পরিষ্কার করে কাপড় ধবধবে বানায়, ঠিক সেই রকম ধোলাই করেছে সেনা সদস্য টাকলু মুরাদকে। প্রিয় দর্শক, আজকে আমি বেশি কথা বলবই না, সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন, কারণ তার প্রত্যেকটি কথার কিন্তু যুক্তি আছে আর কথাগুলো অত্যন্ত ভালো লেগেছে। প্রিয় দর্শক, সেই সেনা সদস্যের কথাগুলো অবশ্যই আপনারা শুনবেন। সে কিন্তু হুবহু মান্নার মতো ডায়লগ দিয়ে টাকলুকে সাইজ করে দিয়েছে। প্রিয় দর্শক, আপনারা বলতে পারেন যে আমি আবার নায়ক মান্নারে কোন থেকে চিনলাম, যাই হোক ভাই ছোট যখন ছিলাম একটু অটুত টিভি দেখেছি, যাই হোক ও বিষয় বাদ দিয়ে চলুন আমরা সরাসরি সেই সেনা সদস্যের মুখ থেকে টাকলু মুরাদ সম্পর্কে কি বলতেছে এবং সে কতটুকু ডায়লগগুলো দিচ্ছে সত্যি খুবই চমৎকার, চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি। আজকের অডিয়েন্সটা হলো বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণের জন্য, সাবজেক্ট অফ বাংলাদেশের উপ মিনিস্টার টাকলা মুরাদ। আমি শেখ সাইফুল ইসলাম লন্ডন থেকে বলছি। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, আপনি তো বাংলাদেশের সকল মানুষের প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, আপনি জানেন বাংলাদেশে যদি একজন হিরঞ্জি হয়, গুন্ড হয়, ডাকাইত হয়, জেনাকর হয়, সুৎকর হয়, খুনি হয়, ভালো মানুষ খারাপ মানুষ সকল মানুষের প্রাইম মিনিস্টার আপনি শেখ হাসিনা। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, কোন লেজিসলেশন, কোন ল, কোন প্রোটোকল, কোন হিউম্যান রাইটে আছে যে বাংলাদেশের উপ মিনিস্টার টাকলা মুরাদ কন্টিনিউ সে ইসলাম বিদ্বেষী বক্তৃতা দিবে এবং মানুষের মনে আঘাত দিবে এবং পীর অলিদের মাজার এবং চরমনায় পীর সাহেবের হুজুরে এবং বিভিন্ন ইস্যুতে সে আক্রমণ কথা বলে মানুষের মনে বিষাক্ত সাপের মতো আঘাত দিবে, কে তাকে সেই পাওয়ার দিয়েছে? প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, আপনি তার লাগাম কেন টেনে ধরেন না? আর যদি লাগাম টেনে না ধরেন তাহলে তো আমরা বুঝতে পারি যে আপনি তাকে লেলিয়ে দিয়েছেন। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, আমি স্টাডিতে যা পাই আপনি ব্রিটেনে পড়াশোনা করেছেন, আপনি কি শেখেন নাই মানবতা কি? আপনি কি শেখেন নাই পলিটিক্স মানে কি? আপনি কি শেখেন নাই যে সৃষ্টিশীলা জীব মানুষ মানে কি? আপনি কি শেখেন নাই পলিটিক্স মানে কি? আপনি কি শেখেন নাই ন্যায় নীতি কি? সবকিছুর একটা সীমা আছে। আমাদের বাংলাদেশের মাটিতে আমাদের জন্ম, বাংলাদেশের মাটি আমাদের ঘাঁটি, এই বাংলাদেশের মাটি আমাদেরকে আদর্শ আর ভালোবাসা দিয়ে লালন পালন করেছে, এই বাংলাদেশের মাটি দিয়ে আমাদের কবর হবে। আমরা ভারাটিয়া নই, আমরা ইন্ডিয়ান নই, বাংলাদেশের মাটি আমাদের ঘাঁটি, বাংলাদেশের মাটি আমাদের সম্মান, বাংলাদেশের মাটি আমাদের ভালোবাসা, বাংলাদেশের মাটি আমাদের প্রাণ। প্রাইম মিনিস্টার, আপনি কি ভুলে গেছেন যে আফগানিস্তানের মাটি কোনো সুপার পাওয়ার দখল করে রাখতে পারে নাই? তাদের ইমানই শক্তি এবং আফগানিস্তানের সেনাবাহিনী এবং সৈনিক আফগানিস্তানের মানুষের উপরে গুলি ছাড়ানো বন্ধ করে দিয়েছে। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, আপনার ভালোবাসা তো থাকা দরকার বাংলাদেশের মানুষের প্রতি, বাংলাদেশের মাটির প্রতি, মানুষের আবেগের প্রতি। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা,
ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি বাংলাদেশে তো কোনো সাবজেক্ট না, তাকে বাংলাদেশের মানুষে ভালোবাসে না। সে আসার পরে আমার দেশের অনেক মায়ের বুক খালি হয়েছে, কত কষ্ট সেটা তো আপনার বোঝা উচিত। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, আপনার ছেলের উপরে যদি কোনো গুলি চালায় পুলিশে, যেরকম আপনার ব্যথা লাগবে। আমার অন্য মায়ের কোল যখন খালি হয়েছে, তাদের সন্তানের বুক যখন জর্জরা জর্জরা হয়ে গেছে, তারা কেমন ব্যতীত? আপনি তো এটা বোঝা উচিত প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার, যদি আপনার উপমিনিস্টার টাকলা মুরাদকে আপনি লেলিয়ে দেন ভাইরালের জন্য, তাহলে তো সে ল্যাংটা হয়ে যদি হাঁটে, তাহলে তো তার চেয়ে বেশি ভাইরাল হবে, তার তো এমনি ইজ্জত নাই। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা লজ্জাস্থান মানুষে ঢাকে পোশাক পরে, কেন পরে? তার লজ্জাস্থান ঢাকার জন্য মান সম্মান। তা আপনার উপমিনিস্টার টাকলা মুরাদে তো কোনো লজ্জা সরম নাই। আমার তো মনে হয় একটা কুকুরও এই টাকলা মুরাদের মুখে পেশাব করতে লজ্জা করবে, কারণ কুকুরের যে সম্মান আছে, টাকলা মুরাদের সেই সম্মানও নাই। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, আপনার কাছে আমি অনুরোধ করছি, আপনি টাকলা মুরাদের লাগাম টেনে ধরুন, আর যদি আপনি না মানাতে পারেন তাকে, তাহলে আপনি তার পাওয়ারকে স্টপ করেন এবং পাবলিকের কাছে ছেড়ে দেন। মাত্র 24 ঘন্টা সময় লাগবে তাকে সাইজ করতে। পুলিশ প্রোটোকল বন্ধ করেন এবং তাকে সাধারণ মানুষের মতো হাঁটতে দেন, দেখেন তাকে কীভাবে মানুষের জুতা পেটে দিয়ে শিক্ষা দেয়। বাংলাদেশের মানুষ ভালোভাবে জানে, এই বাংলাদেশে 360 অলিয়ার দেশ, 12 অলিয়ার দেশ, 20,000 শাহপরণের দেশ, তারা কোনো অস্ত্র নিয়ে আসে নাই বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য, হাতে তবজি নিয়ে এসেছে। সেই বাংলাদেশে পীর অলি শুয়ে আছেন, তাদের মাজার পূজারি বলে, মাজার পূজা বলতে কোনো শব্দ নাই, মাজার জিয়ারত করে। এবং আলেমুল আমারা মানুষের ভালোবাসার স্থান, তাদেরকে সম্মান করে, ভালোবাসে। বাংলাদেশ করাপশনে যতবার চ্যাম্পিয়ন হয়েছে, কোনো আলেমুল আমারা কোনো ইসলামকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, পীর অলিকে ভালোবাসে, তারা করাপশনে চ্যাম্পিয়ন করে নাই। করলে যারা ইসলাম বিদ্বেষী তারাই চ্যাম্পিয়ন করেছে। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, সর্ব পাওয়ার তো মানুষের জন্য, ক্ষমতা তো মানুষের জন্য, তা সে মানুষগুলি কেন কষ্টে, কেন বুকের আর্তনাদ? আমাদের বাংলাদেশের মাটি আর এই কষ্ট ধৈর্য করতে পারে না। প্লিজ এটা একটা রিসলভ করেন, আপনাদের কাছে তো খাবার চায় না। যদি কোনো করাপশন করে, যদি কোনো দুর্নীতি করে, যদি কোনো ক্রাইম করে, তাহলে পলিটিশিয়ান লোকেরাই করে, সাধারণ লোকেরা করে না। আপনার কাছে আমার অনুরোধ, আপনি বিষয়টা সিরিয়াসলি নেন। আপনি টাকলা মুরাদ, উপমিনিস্টার টাকলা মুরাদ, কুত্ত মুরাদকে আপনি বন্ধ করেন, আর যদি বন্ধ না করেন, তাহলে আমি বাধ্য হব লন্ডন বাংলাদেশ হাই কমিশনের সামনে গিয়ে আমি ক্যাম্পেইন করব, এবং ব্রিটিশ এবং ব্রিটিশ বাংলাদেশের সর্ব মিডিয়াকে আমি ইনভাইট করব যে নিউজ করো। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা কিন্তু শুনলেন, ডায়লগগুলো কিন্তু মারাত্মক ছিল, নাকি বলেন? আসলেও কিন্তু মারাত্মক ছিল, কারণ টাকলুকে কঠিন ধলাই দিয়েছে। একটা কথা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, সে কথাটি হলো, সে বলছে যে টাকলু মুরাদ, তোর যদি ভাইরাল হওয়ার এতই শখ থাকে, তাহলে তো কী হ, প্যান্ট খুলে ল্যাংটা হয়ে রাস্তাতে বেড়া, বর্তমানের সাথে বেশি ভাইরাল হবে। কথাটা কিন্তু অত্যন্ত ভালো লেগেছে, যদিও হাসির কথা, কারণ এই টাকলু মুরাদে তো আসলে ভাইরাল হওয়ারই ইচ্ছা। একটা জিনিস দেখবেন, এই ব্যাপারটি নিয়ে কিন্তু আওয়ামী লীগের কোনো নেতা বা কোনো ভাই কিন্তু ইসলাম সম্পর্কে কটূক্তি করছে না, কেউ বলছেও না, কিন্তু এই একাই নানানভাবে নানান জায়গায় উস্কানিমূলক বক্তব্য দিয়ে মুসলমানদের মাথা গরম করে দিচ্ছে। তার মানে এর আসল উদ্দেশ্য হলো ভাইরাল হওয়া। তো আমিও বলি, মুরাদ সাহেব, আপনি যদি ভাইরাল হতে চান, ল্যাংটা হইয়া রাস্তা দিয়ে ঘোরেন, এর সাথে বেশি ভাইরাল, বেশি মানুষের কাছে পৌঁছাইবেন। জোরে বলেন ঠিক কি না? যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, একটু মজা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনাদের মতামতগুলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন, তার ভিডিওটি শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবেন। তো আজকের মতো ছিল এ পর্যন্তই, আবার দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।